আপনার সঙ্গে অনুষ্ঠানের স্বাগত সাথে আছে আমি সেলিয়া সুলতানা আজকের বিষয় ব্যয়বহুল সংকট এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিআইডিএস এর গবেষণা পরিচালক ডক্টর এস এম জুলফিকার আলী স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয়ে আমরা বলছি ব্যয়বহুল সংকট সবার জন্য খুব ব্যয়বহুল হয়ে গেছে বিনিয়োগের ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে যিনি আয় করেন মজুরির ক্ষেত্রেও আমরা দেখছি আয় আর ব্যয়ের হিসেবটা আসলে মেলাতে পারছেন না সব কিছু মিলে যদি আপনাকে আমরা একটু বলতে চাই যে গতকালই আমরা দেখেছি যে মে মাসের মূল্যস্ফীতির হিসেবটি দিয়েছে সেখানে সেই দুই ডিজিট এর মধ্যে কিন্তু রয়ে গেছে খাদ্য মূল্যস্ফীতি যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা মূল্যস্ফীতি নিয়ে অনেক দিন ধরে দুই ডিজিটের মধ্যে আছি একটু আমাদেরকে বলবেন যে এই যে দুই ডিজিট সবচেয়ে প্রভাবটা কোন জায়গায় পড়ছে ধন্যবাদ আমি প্রথমে আপনি যে আজকের এই আলোচনার যে টাইটেল ব্যয়বহুল সংকট সেই জায়গায় একটু জাস্ট একটু কাইন্ড অফ কোয়ালিফিকেশন দিতে চাই সেটা হচ্ছে এটা সত্যি যে আমরা নানামুখী এই মুহূর্তে অর্থনীতি নানামুখী চাপের মধ্যে একটা হচ্ছে যে আন্তর্জাতিক পরিস্থিতি কোভিড থেকে শুরু করে পরবর্তীতে রাশিয়া ইউক্রেন ওয়ার গাজা ইসরায়েল ওয়ার এবং সেটার ফলে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং আমরা যেসব পণ্য ইম্পোর্ট করি সেটার ওপর একটা প্রভাব এবং দেশীয়ভাবেও বিভিন্ন কারণে এই মুহূর্তে মুদ্রস যেটা ইনফ্লুশনের কথা আপনি বললেন সেই মূল্যস্ফীতিটা এই মুহূর্তে বেশ কিছুদিন ধরেই একটু মোটামুটি একটা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আমরা অবস্থান করছি এবং সেটার তো একটা প্রভাব জীবনযাত্রার উপর পড়ে যেটা আপনি যথার্থী উল্লেখ করেছেন আর কি কিন্তু তারপরে আমি বিষয়টা সংকট না বলে নানা চ্যালেঞ্জ নানা বিধ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এখন অর্থনীতি এগুচ্ছে এবং আশা করা যায় যে চ্যালেঞ্জগুলো যদি যথাযথভাবে অ্যাড্রেস করা যায় যেটা সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে মনিটারি পলিসি ফিজিক্যাল পলিসি এবং অন্যান্য মিজারের মাধ্যমেও আগামী বাজেটও হয়তো আমরা আশা করব যে কিছু ইতিবাচক পদক্ষেপ বাজেটের মাধ্যমে নেওয়া হবে যার ফলে হয়তো এই মূল্যস্ফীতির চাপটা কমে আসবে এবং অর্থনীতি এই মুহূর্তে যে নানাবিধ যে চ্যালেঞ্জের মধ্যে আছে সেখান থেকে বেরি আসতে পারবে সেই দিক থেকে সংকটের সংখ্যাটাকে বেশি এভার্ট করার সুযোগ নেই কারণ হচ্ছে আপনি যখন সংকটে যখন আপনি কোন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তখন আমরা বলি যে সব সময় এটি আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা সব সময় বলি সামষ্টিক অর্থনীতি আসলে শক্তিশালী হলে পর আমাদের ম্যাক্রো ইকোনমি বেস্টিক জায়গায় আমরা শক্তিশালী হব সেই জায়গায় কিন্তু আমরা যখন কাজ করতে যাই আমরা দেখি যে প্রায় মূল্যস্ফীতির যে চাপ সে কারণে কিন্তু মৌলিক যে অধিকারগুলো সেগুলো অনেকটা এখন হুমকিতে পড়েছে এক ধরনের মানুষ কিন্তু সংকট সার্বিক সংকটের মুখোমুখি হয়তো তিনি হচ্ছেন না কিন্তু তিনি যে তার পারিবারিক জায়গা থেকে সংকট বা সীমাবদ্ধতার মধ্যে আছেন তিনি কিন্তু ভবিষ্যৎ দেখতে পান না আপনার আপনার ইয়ার পয়েন্ট ইজ ভেরি ওয়েল টেকেন মানে এটার সাথে দ্বিমত করার সুযোগ নেই আমি সংকটের কথাটা বলতে চাচ্ছিলাম আমরা এইসেন্সে যে এটা প্রবাবলি একটা ভিন্ন সিগনাল দিয়ে দেয় কিনা মার্কেটে প্লাস জনসাধারণের মধ্যে যে আমরা এরকম মনে হতে পারি যে আমরা সংকটের মধ্যে আসছি একটা প্যানিক তৈরি হয় কি না আর কি সেই জিনিসটা যদি না হয় সেই দিক থেকেই যে আমরা অবস্থাটাকে অবজেক্টিভলি যদি আমরা তুলে ধরতে পারি বা বিশ্লেষণ করতে পারি তার ভিত্তিতে বাস্তবিক অর্থে যে ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করি যতটুকু আমরা অর্জন করেছি যে চ্যালেঞ্জ মোকাবিলা করছি সেই বিষ সেই অর্জনটাকে স্বীকার করে নিয়ে সেই চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে যদি আমরা আগাতে পারি তাহলে হয়তো এই যে বর্তমান অবস্থা থেকে উত্তরণটা সহজ হবে সেদিক থেকে এখন আপনার মূল কথাই যদি আসি যে ইংকিশ কথা যেটা বললেন অ্যাবসলুটলি মূল্যস্ফীতি আজকে আমরা আমাদের অফিসে ইনফরমেশন আলাপ করছিলাম যে আসলে এটার তো একটা চাপ ভোক্তাদের উপর পড়ে এবং খুব স্বাভাবিকভাবেই এটা সব শ্রেণীর ভোক্তার উপর এর প্রভাবটা একইভাবে পড়ে না আর কি যারা যথেষ্ট অর্থ অর্থবিত্তের মালিক যারা উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত ইভেন মধ্যবিত্তর উপর থেকে যারা আসে আর কি তারা হয়তো সহজেই মূল্যস্ফীতির চাপটা সামলে নিতে পারে আর কি কারণ তাদের ডিসেন্ট ইনকাম থাকে তাদের সেভিংস থাকে সেগুলো মিলিয়ে বাজারে গিয়ে দাম বৃদ্ধি থাকলেও তারা হয়তো তাদের পছন্দ অনুযায়ী যে যে বাস্কেটটা যে পণ্য এবং সেবা সেবা সামগ্রী সাধারণভাবে তারা কনজিউম করে আসে সেটা তারা মেনটেন করতে পারে কিছুটা তাদেরও হয়তো ইনকামের গ্রুপ মানে একটা স্ট্রেস পড়ে বই কিন্তু তাদের খুব বেশি একটা অসুবিধা হয় না কিন্তু মূলত যারা নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র এবং হতদরিদ্র ভালরে গ্রুপ তাদের জন্য এই চাপটা অনেক বেশি তাদের বড় আকারে তাদের ব্যয় সংকোচন করতে হয় এক বিষয়টা হচ্ছে যে বাজারে দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়ছে সে হারে যদি তার আয়টা না বাড়ে এবং বর্তমানে যে ডাবল ডিজিটের কথা বললেন ইনফ্লেশন ইনকামটা তো সেই হারে বাড়ছে না তাহলে ইনকাম যদি দ্রব্যমূল্য যে হারে বাড়ছে ইনকাম যদি সে হারে না বাড়ে তার মানেটা কী মানেটা হচ্ছে তার প্রকৃত আয় কমে যাচ্ছে তার পার্সেসিং পাওয়ার কমে যাচ্ছে আর কি আগে যে পরিমাণ চাল যে পরিমাণ অন্যান্য দ্রব্য সামগ্রী সবজি ডাল তেল মাছ বা মাংস কিনতে পারত এখন একই পরিমাণ আয় দিয়ে সেই পরিমাণ তারা কিনতে পারছে না কি তখন এবং খাদ্য বহির্ভূত খরচের কথা যদি ধরি তাহলে সেই জায়গায়ও তাদের কস্টা মানে খরচটা কাটেল করতে হচ্ছে কমিয়ে আনতে হচ্ছে আর কি এবং এমনকি এরকম হয় যে নিম্ন আয়ের মানুষ যারা তাদেরকে যে পরিমাণ সেটাও তাদের কমিয়ে নিয়ে করতে পরিবর্তন এসেছে আপনারা তো অনেকগুলো গবেষণা আমার জানা মতে করেছেন খাদ্যাভ্যাসে রকম পরিবর্তনগুলো এসেছে শুধু মূল্যস্ফীতির কারণে সেটা তো ডেফিনেটলি যেমন ধরুন যে কথা আমি একটু বলছিলাম যেহেতু তার আয় একে হারে বাড়ছে না যে কারণে পরিমাণ আয়ে এই বর্ধিত মূল্যের বাজারে গিয়ে তার যেসব দ্রব্য সামগ্রী তারা কিনবে বা খাদ্য সামগ্রী কিনবে সেই জায়গাটাই হচ্ছে তাদেরকে একটু কম্প্রোমাইজ করতে হয় এবং সেক্ষেত্রে যেমন আমাদের এখানে স্ট্যাপল ফুড রাইস সেই জায়গাটাই হচ্ছে তারা প্রথমে হাত দেয় না প্রথমে হাত দেয় যে অন্য যে খাদ্যদ্রব্য বিশেষ করে আমিষ জাতীয় দ্রব্য মাছ মাংস ডিম দুধ এই এইগুলোতে তারা খরচটা কমিয়ে বা পরিমাণটা কমিয়ে তারা অ্যাডজাস্ট করার চেষ্টা করে আর কি তারপরে যদি দেখা যায় যে স্টিল এই রেট অফ ইনফ্লেশন পারসিস্ট করছে ইনকাম একইভাবে বাড়ছে না তখন গ্রাজুয়ালি অন্য আইটেমের উপর বা স্ট্যাপল ফুডের উপর আসতে পারে আর কি বাট আপাতত হচ্ছে ওই ধরনের আইটেমগুলো থেকে তারা ব্যবহার কমিয়ে তারা খরচটাকে তার সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করে কিন্তু তার তো একটা ইমপ্লিকেশন ইমপ্লিকেশন আসে সেটার ইমপ্লিকেশান তো লং টার্মে হয়তো নিউট্রিশনের উপর আমরা দেখব মানে হেলথ স্ট্যাটাসের উপর আমরা দেখবো সেটা প্রোডাকটিভির উপরে একটা লং টার্মে ইম্প্যাক্ট পড়তে পারে কিন্তু আমরা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের উপর পড়তে পারি ইভেন যেমন ধরুন এটা তো আমরা খাদ্য দুর্বিনের কথা বলছিলাম এমনিতেই যদি আমরা শিক্ষা এবং চিকিৎসা এবং শিক্ষা চিকিৎসার জন্যও তো ছেলেপেলেদের স্কুলে পাঠানোর জন্য তাদের সেই লেখাপড়া কন্টিনিউ করার জন্য এবং পরিবারের সদস্যরা যখন বিভিন্ন অসুস্থ আক্রান্ত হয় তাদের চিকিৎসা সেবার জন্য তো খরচের প্রয়োজন হয় আর কি এই ধরনের একটা সিচুয়েশনে তখন তাদের সেখানেও খরচ কমাতে কমাতে হয় যেমন স্কুলের ছেলেমেদের যদি প্রাইভেট টিউশনে দিতে হয় অথবা অন্য ধরনের আনুষঙ্গিক যে খরচ থাকে সেই জিনিসগুলো তাদের খরচটা কমাতে হয় চিকিৎসার ক্ষেত্রেও হয়তো বিশেষ প্রয়োজন ছাড়া হয়তো তারা চেষ্টা করে যে প্রয়োজনীয় চিকিৎসা না নিয়েও যতক্ষণ পর্যন্ত চালানো যায় এগুলো আমি সামগ্রিকভাবে বিষয়টা বললাম এই কারণে যখন মূল্যস্ফীতি পারসিস্ট করে আয়টা সেইভাবে বাড়ছে না তখন নানাভাবে মানুষ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ দরিদ্র হতদারের দরিদ্র মানুষ তাদেরকে এইভাবে অ্যাডজাস্ট করে চলতে হয় ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে তারা যেতে হয় সেখানে তাদের কনসমশানটা কনসামশনটা ভেরিয়াস গুডস অ্যান্ড সার্ভিসেস সেগুলো অ্যাডভার্সলি এফেক্টেড হয় আর কি কাজেই এই জায়গাটাই হচ্ছে যত দ্রুত এই ফেস থেকে আমরা বেরিয়ে আসতে পারি এই মানে সরকার চেষ্টা করছে আমরা আশা করছি যে ওভার নাইট হয়তো বিষয়টা যে ফিক্সড হয়ে যাবে সেটি হয়তো আশা করাটা ঠিক হবে না কিন্তু অন্তত আমরা যদি একটা রিভার্স ট্রেন্ড একটা আবার মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের দাম একটা কমার দিকে মানে কমে আসার দিকে যদি একটা প্রবণতা লক্ষ্য করি তাহলে সেটা একটা আশার সঞ্চার করবে এবং পরবর্তীতে হয়তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই জিনিসটা একটা সহনীয় পর্যায়ের মধ্যে চলে আসবে দ্যাট ইজ দি that is what is expected সেটাই আমরা তাছে করি এবং সেটাই সরকার দিক থেকেও ফাদার চেষ্টা থাকবে আমরা দেখছি যে গত আড়াই বছর আগে মূল্যস্ফীতিকেই কিন্তু আমরা টার্গেটে রেখে আমাদের ফিসকাল মনিটর পলিসি আমাদের মনিটর পলিসি সবগুলো কিন্তু আমরা করছি তাহলে এই দীর্ঘ মেয়াদি কেন হচ্ছে এই চাপটি কারণ প্রায় আড়াই বছর তিন বছর মতো এভাবেই চলছে এটা যেটা হয়েছে যে এই যে ইনফ্লেশনের যে বিষয়ে ওভারনাইট হয়নি বা কোনো একটা পার্টিকুলার একটা দুইটা কারণের কারণে হয়নি আর কি যে এই কারণে হয়েছে বা হঠাৎ করে হলো কাজে ওটা ফিক্স করলেই ওই ওই সময়টা পার হলেই বা ওই পার্টিকুলার বিষয়টাকে ফিক্স করলেই এটা আবার চলে আসবে আমি একটা এক্সাম্পল দিই যেমন ধরুন আমরা কোভিডের সময় কিন্তু বাংলাদেশ কোভিড পরিস্থিতিটা যথেষ্ট দক্ষতার সাথে সামলে নিতে পেরেছিল আর কি হোয়াটেভার মানে ফর ভেরিয়াস রিজন এবং কোভিডের প্রথম ওয়েভের পরে প্রথম বা সেকেন্ড ওয়েভের পরে তখন কিন্তু মানুষের আয় কমে গিয়েছিল কর্মসংস্থান লস করতে হয়েছিল আয় কমে গিয়েছিল এবং যে কারণে দারিদ্র পরিস্থিতিও কিন্তু অপনীত হয়েছিল পভার্টি ডেট বেড়ে গিয়েছিল প্রথম ফার্স্ট সেকেন্ড ওয়েবের পরে আর কি কিন্তু বাংলাদেশ কিন্তু দ্রুত সেটা রিকভার করেছে যেটাকে আমরা বলি ভি শেপ রিকভারি ফল করেছিল মানে আবার কুইক সেটা রিকভার করেছে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে সেই সময় কিছু চ্যালেঞ্জিং সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল শিল্প কারখানা খোলা রাখা গার্মেন্টস খোলা রাখা সেটা নিয়ে সমাজের মুখে পড়তে হয়েছিল কিন্তু পরবর্তী দেখা গিয়েছিল যে সেগুলো বরং উল্টো কন্ট্রিবিউট করে সে টু রিকভার ফ্রম দ্য শক তো ওটা ফল করে প্রভার্টির বেড়ে গিয়েছিল আবার দ্রুত আমরা সেখানে চলে আসি কিন্তু ইনফ্লেশান বিহেবটা যেটা হয়েছে যেসব কারণে ইনফ্লেশানটা এই মুহূর্তে আমরা মোকাবিলা করছি সেটা ওভারনাইট হয়নি এবং ওভার নাইট ফিক্সড হবে এইটা একটু মানে এটা আশা করাটা একটু বেশি আশা করা হবে কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে না যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে নেওয়া হবে এবং সেটার ফলে আমরা এটা আবার একটা মূল্যস্ফীতিটা কমে স্বাভাবিকের পর্যায়ে একটা একটা মানে ট্রেনটা যদি ওদিকে দেখি যে না আবার কমে আসে একটা এখন যেটা আছে এটা এটাই এটাই পিক ইজ নো এনি আদার পিক্স দিস ইজ দ্য পিক এবং এখান থেকে কমতে থাকবে এই ধারাটা যদি আমি লক্ষ্য করি তাহলে কিন্তু সাধারণের মানুষের মনেও একটা আশা সঞ্চার হবে যে না ঠিক আছে আমি এই মুহূর্তে একটা এই এই দ্রব্যমূল্য পরিস্থিতিতে আমি আমার একভাবে অ্যাডজাস্ট করছি বাট সামটাইম ইন দ্য ফিউচার অর ইন দ্য নিয়ার ফিউচার অবস্থার উন্নতি হবে কেন আমি বলছি যে এটা ওভারনাইট এক্সপেক্ট করাটা বা ওভারনাইট জিনিসটা হয়নি সেটি হচ্ছে কোভিড একটা ফ্যাক্টর ছিল আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধি জ্বালানি তেলের বৃদ্ধি খাদ্যদ্রব্য আমাদের ইম্পোর্ট সেই বৃদ্ধি দুটো যুদ্ধ এখনও চলমান আছে সেগুলো একটা বাজার পরিস্থিতি প্রভাব ফেলা আমাদের অভ্যন্তরীণ বাজারে ডলারের দাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা অনেকটা জোর করেই যে ফিক্সড অবস্থা রাখা সুদের হারের ক্ষেত্রেও একটা নিয়ন্ত্রিত পরিস্থিতি ছিল আর কি তো এগুলো তো মানে আমরা ওই 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 সময়টার মধ্যে আমরা একভাবে চলে আসি কিন্তু সেটার তো পড়েছে সেটা স্যার এটা নিয়ে আমরা কথা বলবো একটি ছোট্ট বিরতির পর আসলে আমাদের যে নীতি নির্ধারণগুলো নেওয়া হয় যে পরিকল্পনাগুলো নেওয়া হয় যে কৌশলগুলো নেওয়া হয় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সেগুলো আসলে কতটা কার্যকরী এবং তার জন্য গবেষণা এবং পরিসংখ্যান কতটা জরুরি বিরতের পর আবারও ফিরে এলাম আমরা কথা বলছিলাম সংকট এবং ব্যয়বহুলতা নিয়ে সংকটের ব্যয়বহুলতা ডক্টর এস এম জুলফিকার আলী আছেন আমাদের সাথে এর গবেষণা পরিচালক আমার কাছে আমরা কথা বলছিলাম এর আগেই কিন্তু কি ধরনের বিষয়গুলো আসলে নেওয়া হয় বিভিন্ন ধরনের কৌশল নেওয়া হয় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা যে পরিসংখ্যানগুলোর ভিত্তি করে আসলে যে কোনো সিদ্ধান্তগুলো নিয়ে থাকি সেই পরিসংখ্যানগুলো আসলে কতটা কার্যকরী এবং আরেকটি বিষয় আপনার সাথে এর আগে যখন আমার কথা হয়েছিল তখন অ্যাডহক ভিত্তিতে এক ধরনের পরিকল্পনা সেটি বা কতটা জরুরি সেটির যে মার্জিন দরকার যে আমি কতটুকু অ্যাচিভ করেছি সেটা পরিবর্তন করা প্রয়োজন আছে কি না আমরা যে গতানুগতিক ধারায় আসলে চলে আসছি আমাদের সবাই চলে আসছে সেটা থেকে বেরোতে চাইছে না এই পরিস্থিতিতে সেটা আসলে কতটা যৌক্তিক বলে পরিস্থিতি সামাল সামাল দেওয়ার জন্য যৌক্তিক বলে মনে হয় আপনার আচ্ছা আপনার এই কথার প্রেক্ষিতে আমার কাছে যে মনে হয় যে বর্তমানে সরকার যথেষ্ট ভাল যে আমরা এখন যে ধরনের সিদ্ধান্ত নিই না কেন সেইটা একটা এভিডেন্স বেসড হওয়া উচিত বাস্তবতাটা কি বলছে সেই তথ্য উপাত্ত বিশ্লেষণ কি সাজেস্ট করছে সেগুলোকে বিবেচনায় নিয়েই এটা নীতি নির্ধারণ নেওয়া উচিত এই রিয়ালাইজেশন বা এই 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 বিষয়টা সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে আমি বিশ্বাস করি বিশ্বাস করতে চাই আচ্ছা সেক্ষেত্রে আপনি কথা বললেন যে তথ্যপত্র ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং গ্রাউন্ড রিয়ালিটিটা কি সেগুলো তথ্যপত্র তার ভিত্তিতে বিশ্লেষণের মাধ্যমে গবেষণার মাধ্যমে পরিবেশ পরিস্থিতির একটা বিশ্লেষণ আমরা জানতে পারবো এবং সেখানে যদি আমাদের যে চ্যালেঞ্জগুলোর কথা আমরা আলাপ করলাম যে চ্যালেঞ্জগুলো সবসময় তো যে কোনো অর্থনীতি উন্নত অর্থনীতি অনেক ধরনের চ্যালেঞ্জ প্রতিনিয়ত থাকে সেগুলো ইটস নট দ্যাট যে একেবারে ফিক্সড একটা সিচুয়েশন সেটা না প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে প্রতিটি অর্থনীতিকে এগোতে হয় উন্নত অর্থনীতিও নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেগুলো নিয়ে হয় যদি আমাদের ধরনের একটা ডেটাবেস অ্যানালিসিস তার ভিত্তিতে যদি আমরা যদি সেখানকার পরিস্থিতি কার্যকরণ জিনিসটা যদি বিশ্লেষণ করতে পারি সেটার ভিত্তিতে যদি আমরা নীতি নির্ধারণ করতে পারি তাহলে এবং এর পরে হচ্ছে সেই নীতি নির্ধারণ যেটা আমরা করলাম সেটা কতটা যথাযথভাবে আমরা বাস্তবায়ন করতে পারলাম এই এই যে এভিডেন্স বেসড পলিসি মেকিং এবং টেকিং পলিসিস ইন্টু অ্যাকশন আমি দুটাকে খুব গুরুত্ব দিয়ে বলছি এভিডেন্স বেসড পলিসি মেকিং টেকিং পলিসি ইন্টু অ্যাকশন এই দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরিস্থিতি যে কোনো সময় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যে কোনো অবস্থা যদি একটা আপনি সংকটের কথা বলছেন সংকট আমি বলি বা না বলি যে কোনো একটা সিচুয়েশন যেটা মনে হচ্ছে যে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই যে অথবা এই চ্যালেঞ্জগুলাকে আমাদের অ্যাড্রেস করতে হবে তাহলে বেস পলিসি মেকিং টেকিং পলিসি নিজের অ্যাকশন দুটো বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আর কি এখানে যথেষ্ট নজর দেওয়া দরকার বা উচিত বইকে আরেকটা জিনিস হচ্ছে যে ধরুন একটা একটা পলিসি নেওয়া হলো সেটাকে আমরা বাস্তবায়নের দিতে গেলাম ইটস অলসো নট এক্স্যাক্ট সায়েন্স পিওর সায়েন্স পিওর সায়েন্সে কি অথবা ওই যে হাইড্রোজেন অক্সিজেন মিলে যে পানি হয় হুম একটা ফিক্সড প্রপোর্শনে হয়ে যাবে আর কি এটা স্থান কালপত্র ভেদে দিস ইজ হোয়াট ইট ইজ কিন্তু কিন্তু সোশ্যাল সায়েন্সে এবং এই যে পলিসিতে ওই ধরনের কিন্তু আপনি একদম ফিক্সড করে বলতে পারবেন না যে এটাই হচ্ছে রেমেডি এটারা যে কারণে যে কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনি এভিডেন্স বেসড পলিসি নিলেন পলিসি অ্যাকশন নিলেন তারপরে একটা কন্টিনিউস একটা রিভিউ প্রসেসের মধ্যে দিয়েও যাওয়া দরকার যে হ্যাঁ ঠিক আছে আমরা যে যে অবস্থার প্রেক্ষিতে যে অ্যাসামশনগুলোর ভিত্তিতে আমরা নীতি নির্ধারণ করলাম বাস্তবায়ন করতে গেলাম হয়েদার পরবর্তী পরিস্থিতি সেটাই আছে কি না গ্রাউন্ড রিয়ালিটি বা ওই অ্যাসামশানগুলো হোল্ড করে কি না এবং আমাদের নীতি বাস্তবায়নটা ট্রান্সলেট করছে কিনা ডিজার্ট আউটপুট সেটা এবং ওই রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে গেলে যেটা হয় একটা মিড মিড কোর্স কারেকশন যদি দরকার সেটা করার প্রয়োজন হলে সেটা করা যায় তারপরে সেই কারেকটিভ মিজার দিয়ে আমরা যদি আগের দিকে সামনে সামনের দিকে যাই তাহলে যে কোনো অ্যাকশান দ্বারা যে কোনো পলিসি এবং ইমপ্লিমেন্টেশন দ্বারা অনেক বেশি ইতিবাচক ফল পাওয়া সম্ভব তো একটা আমি বললাম এভিডেন্স পলিসি অর্ট টেকিং পলিসি অ্যাকশান আর্টো কন্টিনিউয়াস একটা 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 হয়ে অ্যাসেসমেন্ট রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে এই জিনিসগুলো প্রতিনিয়ত ট্র্যাক করা যে হোয়েদার উই আর অন দ্য রাইট ট্র্যাক অন নট আমরা যে প্রসেসের মধ্যে দিয়ে এই যে আমরা ডলারের যে সাত টাকা বাড়িয়ে দিলাম অ্যাট এ টাইম তারপরে হচ্ছে সুদের বাজারও ছেড়ে দিলাম সব কিছু একসাথে যখন এটা হয়তো ক্রোনোলজিক্যালি হলো এতটা চাপ পড়তো না সেখানে কি আপনার মনে হয় যে এতটা গবেষণা বা চিন্তা করে হচ্ছে আসলে যেমন অনেক ক্ষেত্রে আমাদের যেটা হয় অনেকটা কাইন্ড অফ ফায়ার ফাইটিং মোডে আমরা অনেক সময় অপারেট করি একটা প্রবলেম সামনে আসলো এটার জন্য কি করা দরকার বা কী করলে এটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো আবার আরেকটা সিচুয়েশন হলো অথবা সেটা খানিকটা ওয়ার্ক করলো অথবা করলো না তাহলে আবার কি করা যায় আর কি কিন্তু ওই যে যে কথাটা আমি একটা একটা পর্যালোচনার একটা ট্র্যাক একটা থরো একটা রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া তারপরে ট্র্যাক করা একটা পলিসি আমরা নিলাম একটা একটা প্রকল্প নিলাম অথবা একটা সিদ্ধান্ত নিলাম বাস্তবায়ন করতে গেলাম কিন্তু পরে দেখা গেল সেইটা আমাদের প্রত্যাশা অনুযায়ী সেই জিনিসটা ফলাফল দিচ্ছে না আর কি তাহলে তো নেক্সট কোর্স অফ অ্যাকশান নেওয়ার আগে আমার তো একটু জানা বোঝা দরকার যে আগেরটা কেন পুরোপুরিভাবে প্রত্যাশিত মাত্রায় সেটা কাজ করেনি

নীতি নির্ধারণ নীতি বাস্তবায়ন এবং এই করাটা উচিত তাহলে যেটা আপনি একটু আগে যেটা বললেন যে কেন সেই সময়ে এটা নিলাম কেন ওখান থেকে আবার সরে আসলাম তো এই ওই একটা কন্টিনিউড এই ধরনের একটা প্রসেসের মধ্যে দিয়ে যদি আমরা নীতি গ্রহণ করে বাস্তবায়ন করি ফলো আপ করি তাহলে সেই ক্ষেত্রে মানে একটা মানে এগুলো সফলতার সম্ভাবনাটা বেড়ে যায় এবং এর মধ্যে মানে একটা এররের পসিবিলিটিটা কমে যায় কমে যায় স্যার আমরা এরপরে আরও কথা বলবো মূল্যস্ফীতি জীবনমান এবং হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে আমরা বাংলাদেশ এখন কোন অবস্থায় আছি আমরা একটি ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসছি পর আবারও ফিরে এলাম আমরা কথা বলছিলাম ব্যয়বহুল সংকট নিয়ে এবং আমরা এর আগে বেশ কিছু বিষয়ে কথা বললাম যে নীতি নির্ধারণ বা সব কিছু একটু ভবিষ্যতের দিকে যদি তাকাতে চাই আমরা দেখি যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো তারা অনেক সময় পূর্বাভাস দিয়ে থাকে হু সম্প্রতি পূর্বাভাস দিয়েছে যে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি যদি এভাবে চলতে থাকে সেক্ষেত্রে চার কোটি মানুষের মতো নতুন করে খাদ্য ঝুঁকিতে পড়বে আপনার কাছে কি মনে হয় আপনি তো দেশের বসে গবেষণা করছেন এবং হচ্ছে পুরো প্রেক্ষাপটটা দেখতে যে ডাব্লিউস যে কথা বললেন সেটা আমার দেখার সুযোগ হয়নি তারা কোন তথ্যের ভিত্তিতে কীভাবে করেছে বাট তারা যেহেতু বলেছে ডেফিনেটলি একটা আন্তর্জাতিক সংস্থা তারা হয়তো কোনো না তথ্য উপাত্তর ভিত্তিতে তারা হয়তো করেছে এবং কোনো প্রজেকশনের ভিত্তিতে তারা সেটা করেছে আর কিন্তু সেটা সেই বিষয়টা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ধরুন দুটো হাইপোথেটিক্যাল সিচুয়েশান একটা হচ্ছে আজকের যে মূল্যস্ফীতি সেটা কন্টিনিউ করছে ফর অ্যানাদার ওয়ান ইয়ার টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স রাফলি যদি ডাবল টেন পার্সেন্ট ধরি আর কি টেন পার্সেন্ট হারে বাড়া মানে মানে একশো টাকা একশো দশ টাকা একশো বিশ বিশ একুশ এরকমভাবে কন্টিনিউয়াসলি বাড়ছে এর পাশাপাশি আয়টা সে হারে বাড়ছে না স্ট্যাটিক আছে আমি একটা এক্সট্রিম এক্সাম্পল যদি নেই টেন পার্সেন্ট হারে দাম বাড়ছে আয় স্ট্যাটিক আছে তাহলে তো এটার জন্য খুব বেশি একটা ম্যাথমেটিক্স প্রয়োজন হবে না বলে দেওয়া যায় মানুষের অবস্থা তাদের পার্সেজিং পাওয়ার ক্রমাগতভাবে কমতে থাকবে তারা ডাউনওয়ার্ড অ্যাডজাস্ট করতে করতে তাদের অবস্থাটা সংকটের মুখে পড়বে এবং তারা হয়তো খাদ্য মানে নিরাপত্তার বিবেচনায় হুমকির মধ্যে পড়বে যদি ওরকম একটা সিচুয়েশান হয় আর কি দাম বাড়তেই থাকছে টেন পার্সেন্ট হারে মানুষের আয় বাড়ছে না একটা হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশনের কথা বললাম আর চিন্তা করেন দাম টেন পারসেন্ট আছে গ্রাজুয়ালি সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে এটা একটু একটু টেনের জায়গায় নাইন নাইনের জায়গায় এইট কমতে থাকলো একই সাথে কর্মসৃজন অন্য ধরনের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এই ধরনের সুযোগের কারণে মানুষের আয়টা আবার একটু বাড়তে বাড়তে থাকলো আর কি তাহলে এটা একটা সিচুয়েশন আমরা ইনকাম বাড়াতে সক্ষম হলাম কর্মসৃজন করতে সক্ষম হলাম মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে আনার বা কমিয়ে আনার জন্য আমরা সফল হলাম এরকম একটা পরিস্থিতি আর আগের যে পরিস্থিতি যে না আয় বাড়ছে না দাম এই বর্ধিত দামই পারসিস্ট করছে আর কি এই দুইটা পরিস্থিতি কিন্তু আউটকামটা ডিফারেন্ট হবে এখানে যখন আপনি এর কথা যেটা বললেন তারা সম্ভবত ওই প্রথম যে সিচুয়েশন কথা বলছি দাম এইভাবেই বাড়তে থাকছে মানুষের আয়ের তেমন কোনো উন্নতি হচ্ছে না তাহলে তো স্বাভাবিকভাবেই সংকটের মধ্যে পড়তে হবে খাদ্য নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে সেই ধরনের আমি অনুমান করছি সেই ধরনের একটা অ্যাসামশন থেকে তারা হয়তো প্রজেকশনটা দিয়েছে যে এত মানে এই পরিমাণ জন মানুষ খাদ্য নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বলছে কিন্তু আমাদের প্রত্যাশা যে না দ্যাট উইল দ্যাট উইল আমার প্রত্যাশা যে দ্যাট উইল নট বি দ্য কেস এটা হবে দামটা নিয়ন্ত্রণের মধ্যে আসতে থাকবে আয়টা বাড়ার প্রক্রিয়া আর একটু ত্বরান্বিত হবে এখন কিন্তু আয় আমাদের বাড়ছে আমাদের এরকম না যে আয় স্ট্যাটিক হয়তো এক দুই করছে কিন্তু হয়তো আয় বৃদ্ধির চাইতে দামটা বেশি হয় বৃদ্ধি পাচ্ছে যে কারণে মানুষের পার্সেজিং পাওয়ার কমে যাচ্ছে এবং এই অবস্থাটা তৈরি হচ্ছে কাজে ওটা যদি হয় তাহলে হয়তো এই যে যে আমরা ডব্লিউ ডিফারেনশিয়েবল বলেছেন যে খাদ্যনের পতের ঝুকির মধ্যে পড়তে যাচ্ছে হয়তো সেই ধরনের ঝুঁকির মধ্যে আমরা পড়বো না কিন্তু সেখানে শর্ত হচ্ছে যে আমি যে সেকেন্ড হাইপোথেটিক্যাল কেসটা বললাম সেখানে না আমাদের দামটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে কিন্তু প্রত্যাশা হচ্ছে আমরা কি অ্যাকশন নিচ্ছি কতটুকুকে মানে কি নীতি নিচ্ছি সেটা কতটুকুকে যথাযথভাবে বাস্তবায়ন করছি এবং সেগুলা আমরা সেটা যদি করতে পারি তাহলে ওই কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত ফলটা আমরা অর্জন করতে পারব কিন্তু স্যার এই আপনি আন্তর্জাতিক যে প্রেক্ষাপটগুলো বলেছেন মূল্যস্ফৃতির জন্য সেখানে এখন অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক দ্রব্যের কিন্তু দাম কমে এসেছে আমরা সেটার প্রভাব কিন্তু বাংলাদেশের দেখি না এটা যেমন একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে বাং শুধুই কি আন্তর্জাতিক পর্যায়ের কারণেই আমাদের মূল্যস্ফীতিটা এভাবে স্টেডি হয়ে আছে নাকি মানে ডাবল ডিজিটে হয়ে আছে নাকি আমাদের দেশের যে বাজার নিয়ন্ত্রণ আমরা বলি যে বাজার নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন সংস্থা আছে তারা গিয়ে মনিটরিং করে কিন্তু মূল্য তো নিয়ন্ত্রণে আসে না বাংলাদেশের দেশের ভেতরেই যে ধরনের বিষয়গুলো ঘটতে থাকে সেটি বা কতটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সহায় ইউর অ্যাবসোলিটেড রাইট আমরা আন্তর্জাতিক পরিস্থিতির কথা আমরা বলছি দ্যাট ইজ পার্ট অফ দি স্টোরি বাট আমাদের অভ্যন্তরীণ যে পলিসি এবং পরিস্থিতি দ্যাট ইজ অলসো অ্যানাদার পার্ট অফ দ্য স্টোরি প্রভাব দ্য লার্জার পার্ট অফ দ্য স্টোরি একটা বড়ো অংশ হচ্ছে সেক্ষেত্রে আপনি যেমন ধরুন যে আমাদের যে ডলার টাকার অবমূল্যায়ন করা হলো যেটা হয়তো সা আশি পঁচাশি ছিয়াশিতে লম্বা সময় ছিল সেখান থেকে এখন ধরুন একশো সতেরো এবং এর আশেপাশে আর কি তার মানে হচ্ছে প্রায় থার্টি ফোর্টি পার্সেন্ট অবমূল্যায়ন করতে হয়েছে তারপরে ইম্পোর্টেবলস একটা হচ্ছে সরাসরি যেগুলো ফাইনাল প্রোডাক্ট ইম্পোর্ট করি সেটার উপর থার্টি ফোর্টি পার্সেন্ট বেড়ে গেলো আর যেগুলো র ম্যাটেরিয়ালস আমরা ইম্পোর্ট করি আমাদের এখানে অন্য প্রোডাকশন প্রসেসের মধ্যে কাজে লাগে সেগুলোর কিন্তু কষ্টটা বেড়ে গেল তার মানে আমাদের যে এই যে টাকার অবমূল্যায়ন এটা যুক্তি কারণে করতে হয়েছে কিন্তু আগে আমরা এটা আটকে রেখেছিলাম বলে আজকে হঠাৎ করে এই জিনিসটা বাড়িয়ে দিতে হয়েছে এবং এটার তো একটা আমাদের এই অভ্যন্তরীণ পলিসির কারণে এটা হয়েছে আর কি কিন্তু প্রত্যাশা হচ্ছে যে এখন আর এই জিনিসটা নেতিবাচকভাবে প্রভাবিত করবে না এটা একটা একটা স্টেবিলাইজেশনের দিকে নিয়ে যাবে সেটা একটা আর একটা হচ্ছে ইন্টারেস্ট রেট একটা লম্বা সময় ধরে একটা ইন্টারেস্ট রেটটাকে আমরা একটা লিমিটের মধ্যে রেখেছিলাম হ্যাঁ তাতে করে মানি সাপ্লাইয়ের উপর প্রভাব পড়েছে বেড়ে গিয়েছে এবং সেটাও ইনফ্লেশনটা কমপ্লিট করছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে বাজার এবং বাজার পরিস্থিতির মধ্যে দুটো জিনিস আমি বলতে চাই একটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই যে আমাদের লিমিটেড নাম্বার অব প্রডিউসার্স এবং সাপ্লায়ার্স আছে আর কি দের ইজ নাথিং রং ইন দ্যাট অর্থনীতির পরিভাষা সেটা নিয়ে কোনো সমস্যা নাই সমস্যা হয় তারা যদি কখনও বাজারটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে মূল্যটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আমরা অনেক ক্ষেত্রে এদের আর রিপোর্টস বা আমরা বুঝতে পারি যে দের আর সাপ্লাইজ অফ গুডস কিন্তু হয়তো মানে কৃত্রিমভাবে এক ধরনের একটা সংকট তৈরি করা হচ্ছে অথবা কৃত্রিমভাবে দামটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে আর কি সেই জায়গায় সরকারের যেটা করা উচিত বা সরকার করার চেষ্টা করে বিভিন্ন সময় আর কি যে এই এই যে বিষয়টা না বাজারকে বাজারের মতো করে চলতে দিতে হবে আর কি মানে একটা একটা মানে বাজার যেভাবে বাজারের নির্দিষ্ট ধর্ম নিয়ে বায়ার্স অ্যান্ড সেলার্স এবং সেইভাবে যেভাবে চলবে সেটা কিন্তু কোনো পক্ষই যেন বাজারকে এবং মূল্যকে নিয়ন্ত্রণ করতে না পারে সেই বিষয়টা বড় বিষয় একটা চ্যালেঞ্জ বড়ো চ্যালেঞ্জ সেই জিনিসটা এখনও আমাদের পুরোপুরি মানে আমরা এটাকে ওভারকাম করতে পারি আমরা খুব পরিচিত একটি শব্দের সাথে সিন্ডিকেট হ্যাঁ রাইট আমি শব্দটা ব্যবহার করতে চাই বাট খুবই নোন একটা শব্দ যে সিন্ডিকেট করে তারা বাজারটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আর কি তো সেই জায়গাটা একটা মানে এই জিনিসটাকে একদম শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে অ্যাড্রেস করতে হবে সেকেন্ড একটা বিষয় যে অভ্যন্তরীণ বাজারের ক্ষেত্রেও ধরুন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে এটা হচ্ছে স্মুথ ট্রান্সপোর্টেশন আপনি যদি সাপ্লাই চেনটা যদি আন রাখতে চান এবং কস্ট অফ ডুইং বিজনেস কস্ট অফ ট্রান্সপোর্টেশন এগুলো যদি আপনি একটা অ্যাকচুয়াল লেভেলে রাখতে চান তাহলে এই এই যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যে নর্মাল ট্রান্সপোর্ট কস্টের বাইরেও যে অ্যাডিশনাল কস্ট ইনকার করতে হয় হ্যাঁ ট্রেডারদের বা বিজনেসম্যানদের আর কি সেই জায়গায় আমাদের কাজ করতে আদারওয়াইজ আপনার দাম বেড়ে যায় আপনি দিনাজপুর থেকে চাল নিয়ে আসছেন ঢাকা শহরে অথবা বগুড়া থেকে সবজি বন্য জিনিস অ্যান্ড অ্যাটসেটার নিয়ে আসছেন এখন ট্রাক ভাড়া তো নর্মালি যা লাগবে লাগবেই এখন সেক্ষেত্রে যদি মাঝে অ্যাডিশনাল টোল দিতে হয় বা মানে যে আমি ব্রিজের টোলের কথা বলছি না অন্য ধরনের বিষয় সেটা তো স্বাভাবিকভাবেই দাম বাড়িয়ে দিচ্ছে না দিবে না তাহলে এই এই বিষয়গুলো কিন্তু এই দাম বৃদ্ধির মধ্যে কন্ট্রি কন্ট্রিবিউট করে এগুলো একটু মানে জোরালো ভাবে নিয়ন্ত্রণের বিষয়টা জড়িত বিস্তারিত কথা বলবো একটি ছোট্ট বিরতির পর পর আবারও ফিরে এলাম আমরা কথা বলছিলাম মূল্যস্ফীতি কর্মসংস্থান মজুরি এবং সব কিছু নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ আছে সেটি নিয়ে আমরা যখন কথা বলছিলাম আপনি বলছিলেন ট্রান্সপোর্ট বিভিন্ন বিষয়গুলো হচ্ছে অভ্যন্তরীণ বিষয়গুলো হচ্ছে মূল্যস্ফীতিকে সামাল দেওয়ার জন্য সহায়ক হচ্ছে না অনেক ক্ষেত্রেই আমরা যেমন জানি যে কৃষক যে দামে বিক্রি করছেন ঢাকা পর্যন্ত বা শহর পর্যন্ত যেতে তার থেকে অনেক বেশি টাকা আসলে দিয়ে একজন ভোক্তাকে কিনতে হয় একটু যদি আপনার কাছে সে বলি মানুষ কিনতে পারবে তখনই যখন কর্মসংস্থান সৃষ্টি হবে আমরা কিন্তু দেখছি না যে প্রবৃদ্ধি যে হারে বেড়েছে সে হারে কর্মসংস্থান আসলে বেড়েছে কারণ আমাদের বিনিয়োগের জায়গাটিতে কিন্তু অনেক দিন ধরে যেমন আমদানিতে নিয়ন্ত্রণ চলছে এবং সেই নিয়ন্ত্রণ কিন্তু কোনো না কোনোভাবে আমরা দেখছি রপ্তানি খাতে প্রভাব পড়েছে এবং পড়ার পর দেখা গেছে যে আমরা তার রেজাল্ট হচ্ছে যে আমাদের এখানে যে উৎপাদন সেটিও অনেকাংশে কমে এসেছে একটু যদি আমাদেরকে বলেন যে এই প্রবৃত্তি এবং কর্মসংস্থান কর্মসংস্থান কতটা জরুরি যদি এভাবে চলতে থাকে কর্মসংস্থানের প্রসঙ্গে আসার আগে আমি কর্মসৃজনের কথা কিন্তু আপনি যে এটি খুব জরুরি কর্মসৃজনের আসার আগে আপনি একটা জিনিস বললেন যে অনেক সময় ফার্মাররা যে দামে বিক্রি করছে জি আবার কনজিউমাররা ঢাকায় বা অন্যত্র যে দামে কিনছে একটা বিস্তর বিস্তর ফারাক আছে আচ্ছা

চাষবাস করছে সেটাই উঠানোটা মুশকিল হচ্ছে আর কি তার মানে কি তাকে একটা মানে ফেয়ার প্রাইস যেন সেটা পায় যেটা তার খরচটা কাভার করে একটা রিজনেবল একটা মার্জিন থাকবে আর সেই প্রাইসটা যেন পায় সেই প্রাইসটা তাকে দিতে হবে আর কি হচ্ছে যে কিনছে সে যে দামে কিনছে সেটাও যাতে যৌক্তিকভাবে এটা হচ্ছে যে প্রডিউস করছে বা গ্রোয়ার তার মার্জিন সহ একটা প্রাইস আর এখানে আমরা ঢাকায় বসে আমরা যারা কিনছি অথবা অন্য শহরে যারা কিনছি বা আশেপাশের অন্য কনজিউমাররা কিনছে সেখানে কিছু একটা মার্জিন তো থাকতেই হবে তা না হলে তো প্রডিউসারের কাছে গ্রোয়ারের কাছে তো মার্জিন যাবে না আর কি আবার যারা ইন্টারমিডিয়ারি যারা হচ্ছে ট্রেড করছে আর কি তাদেরও তো একটা মার্জিন থাকতে হবে কিন্তু এই পার্থক্যটা একটা রিজনেবল হওয়াটা যুক্তি যাতে করে যে প্রডিউস করছে তার একটা প্রফিবিলিটি থাকে ট্রেডারের একটা প্রফিবিলিটি থাকে আর যে কিনছে সেও যাতে তার সাধ্যের মধ্যে যৌক্তিকভাবে প্রাইসটা দেয় কিন্তু আমাদের এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যবধানটা অনেক বেশি যারা কিনছে তারা অনেক বেশি প্রাইস পে করছে যারা প্রডিউস করছে তারা যাচ্ছে না এই জায়গাটায় হচ্ছে মধ্যস্বত্বভোগী শ্রেণী বা ট্রান্সপোর্টেশন যে আলাপগুলো করলাম সেগুলোকে যতটুকু কমিয়ে আনা যাবে তখন হচ্ছে ওই যে মার্কেটিং চ্যানেলটা যে স্মুথ রাখা যাবে তখন ইন্টারমিডিয়েসটা ইন্টারমিডিয়ারিস এবং তাদের মানে যৌক্তিকতার বাইরে যে তাদের ইনভলভমেন্ট বা রেন্ট সিকিং সেটাকে যদি কমিয়ে আনা যাবে এই ব্যবধানটা কমবে সেক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে না একটা একটা হচ্ছে যে কৃষকরা দাম পাচ্ছে না আবার দাম অনেক বেড়ে গেলে মনে হচ্ছে এত বেড়ে গে যাচ্ছে কেন এখন কিন্তু আমাদেরও যখন আমরা আলোচনা করি আমাদের কি সমন্বয় করে করা উচিত যে দাম কিছুটা বর্ধিত দাম তো থাকতেই হবে যে কৃষককে তার মূল্য দেওয়ার জন্য কিন্তু কিন্তু কত রেশিও তো থাকবে ব্যবধানটা কি হবে সেইটার একটা স্ট্যান্ডার্ড মানে ক্যালকুলেশন এটা আসে বা এটা আস থাকে কিন্তু যখন অন্য ফ্যাক্টরিগুলো এর মধ্যে ক্রিয়াশীল থাকে তখন এই ব্যবধানটা দ্যাট ইজ সেই বিষয় সেটাকে অ্যাড্রেস করলে আমরা কিন্তু ব্যবহারটা কমিয়ে রাখতে পারবো দ্রব্যমূল্যের বিদ্যুৎটা নিয়ন্ত্রিত হবে অ্যাট দ্য টাইম কৃষক বা অনেকগুলো সংস্থা আছে তারা তাদের তারা যেভাবে বাজার মনিটরিং করেন সেটি কেন তাহলে আসলে না কিন্তু বাজার মনিটরিং যেটা হচ্ছে কি বাজার একটা স্বাভাবিক ধর্ম আছে বিষয়টা হচ্ছে আপনাকে বাজারকে প্রপারলি ফাংশন করতে দিতে হবে সেই প্রপারলি যেন ফাংশন করে সেই জন্য আপনার যা ইন্টারভিউ সেটা করতে হবে কিন্তু আপনি বাজারে গিয়ে দাম মূল্য তালিকায় এই টাকায় বিক্রি করছে কিনা সে একজন ওই যে ওখানে যে খুচরা বিক্রেতা তার হয়তো পুরো বিশ্বের উপর কোনো হাতই নাই সে কারণ অবস্থা থেকে বিক্রি কিনে নিয়ে গিয়ে ওখানে হয়তো বিক্রি করছে আর কি সে কোনো ম্যানিপুলেশনের সাথে যুক্ত নাই আর কি সে হয়তো তার মার্জিনটা রেখে বিক্রি করছে সেখানে আপনার তো বাজারটা যাতে প্রপারলি বাজার হিসেবে ফাংশন করে আর কি সেই জন্য অল ইনস্টিটিউশন বা সেই সেই তদারকিটা সেই লেভেলে থাকতে হবে আর যেখানে অন্য কেউ ইন্টারফেয়ার করে ইন্টারভিন করে সিন্ডিকেট করে অথবা রাস্তার মধ্যে তারা ই করে বাজারটাকে বাজার মূল্য বাড়ানোর কোনো ব্যবস্থা করতে পারছেন ওই জায়গায় আপনাকে করতে হবে রেদার বাজারে গিয়ে আর একজন গবেষক হিসেবে আমি আপনাকে একটু শেষ প্রশ্ন করতে চাই কারণ আমাদের সময়টি প্রায় শেষ সেটি হচ্ছে গবেষক হিসেবে আপনার কাছে কি মনে হয় যে ধরনের চাপের মধ্যে মানুষ আছে সেটি কত সময় ধরে আসলে সহ্য করতে পারবে বা সহ্যের সীমার মধ্যে থাকবে আই আন্ডারস্ট্যান্ড যে আপনার সময় শেষের দিকে আর কি আমি এটা বলবো বাট ওই যে আপনার কর্মসূচির কথাটা বলা হয়নি কর্মসূচি ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে আমাদের কর্মচন করতে হবে যাতে আমাদের একটা বড় অংশ যারা এখনও কর্মের মধ্যে নেই তাদেরকে আমরা কর্মে নিয়োজিত রাখতে পারি আমাদের রেট অফ ইনফ্লেশন পার্টিকুলারলি এমন এমন দ্য ইউথ অ্যান্ড এজুকেটেড ইউথ যেটা আনএমপ্লয়মেন্ট আসে তাদেরকে এমপ্লয়মেন্টের মধ্যে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে কর্মচনের ব্যবস্থা নিতে হবে এখানে আমাদের স্কিল মিশপাশের একটা ব্যাপার আছে আমরা যে ধরনের লেখাপড়া করে বের হয়ে আর কি আবার যে ধরনের ইন্ডাস্ট্রিজ এবং এন্টারপ্রাইজ যে ধরনের স্কিল রিকোয়ার করে ডিম্যান্ড করে সেটার মধ্যে সব ক্ষেত্রে কিন্তু সামঞ্জ্য হয় না ইন্ডাস্ট্রি চাচ্ছে এখানে হচ্ছে গ্রাজুয়েট আছে কিন্তু মিসনেসের কারণে কিছু ধরনের আনএমপ্লয়মেন্ট হচ্ছে আর জেনারেলি হচ্ছে যে আমাদের মোর মানে এমপ্লয়মেন্ট এনহ্যান্সিং গ্রোথ স্ট্র্যাটেজিতে যেতে হবে যদি মোর কর্মচিত করা যায় আপনার লাস্ট পয়েন্টে হচ্ছে যে এই যে কতদিন পর্যন্ত সহনীয় করা যাবে আর চলতে থাকবে আর সরি কতদিন পর্যন্ত মানুষ সহ্য করতে পারবে না একটা থাকবে তার ইনকাম যে কথা বলছি যদি ইনকাম না বাড়ে দাম বাড়তেই থাকে তার তাহলে সে ওই ইনকামের মধ্যেই অথবা অনেক ক্ষেত্রে ইনিশিয়ালি তার সেভিংসটাকে ভেঙে অথবা অ্যাসেট সেল করে অনেক সময় অ্যাডজাস্ট করার চেষ্টা করে কিন্তু সেটা একটা লিমিট থাকে যে কতক্ষণ পর্যন্ত সে ইনকামটাকে খরচটাকে কমাবে কতক্ষণ পর্যন্ত সেভিংস ভাঙ্গে কতক্ষণ পর্যন্ত সম্পদ বিক্রি করে অ্যাডজাস্ট করবে কিন্তু যদি ইফ দিস টু হ্যাপেন শেষ করতে হচ্ছে আমরা বুঝতে পেরেছি যে কর্মসংস্থানের সাথে মজুরির সাথে কিন্তু আমার যে সক্ষমতা মানুষের যে সক্ষমতা সেটি অনেকাংশেই জড়িত এবং সেটির এক ধরনের সামঞ্জস্য থাকতে হবে যে খরচ আয় এবং ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আশা করি সেই সামঞ্জস্য মানে খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক দিকে যাবে এবং ওই যে আপনি যে সহ্য করার বিষয়টা বললেন সেটা সহ্যের সীমা অতিক্রম করবে না সেটাই হচ্ছে আপনাকে শেষ কথা আজকের মতো এখানেই শেষ করছি